বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুখ্যমন্ত্রী আজকে জেলা পরিষদের সদস্যদের নিয়ে সভা করেছেন, নবান্নে দলীয় সদস্যদের সভা করেছেন, এবং সেই সভাটা সরকারি সভা ছিল না। সেই সভায় তিনি ঘোষণা করে দিলেন যে জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতি মেম্বার, গ্রাম পঞ্চায়েত মেম্বার, তাদের সবার ভাতা বাড়ানো হবে। কে দাবি করেছিলেন আমি জানি না। মন্ত্রীদের মাইনে বাড়ছে, জেলা পরিষদের সদস্যদের ভাতা বাড়ছে, কোনো অসুবিধে নেই। কিন্তু লেখাপড়া জানা শিক্ষিত মাস্টারমশাই যারা, তারা যখন তাদের যুক্তিসঙ্গত দাবি করছেন, তারা অনশনে বসে আছে দিনের পর দিন, বলতে 10 দিন 11 দিন হয়ে গেল। সংবেদনশীলতার এত অভাব যে সরকার তাদের দিয়ে ফিরেও তাকাচ্ছেন না। ওদের দাবি যুক্তিসঙ্গত, সারা ভারতবর্ষে যা ওরা তার চেয়ে পিছিয়ে আছে অন্য সমস্ত রাজ্যের চাইতে, সেক্ষেত্রে সরকারের কোনো তাপ উত্তাপ নেই। শুধু নিজের লোক, মন্ত্রী, জেলা পরিষদ ইত্যাদি, এটা অন্যায় হচ্ছে। আগে মাস্টারমশাইদের দিকে তাকান, যারা বিপদে আছে কন্ট্রাক্টর তাদের দিকে তাকান, সেটা না করে সব করাটা বেশি হচ্ছে। কি ভাবছেন, কাটমানি কমে গেছে বলে একটু পয়সা পাইয়ে দেওয়া, এতে কি কাটমানি কমবে? কি ভাবছেন, দল ছেড়ে যদি সবাই চলে যায় একটু মাইনে বাড়িয়ে দিয়ে কি ভাতা বাড়িয়ে দিয়ে সব ধরে রাখবো? এভাবে দল ধরে রাখা যায়? দল উঠে যাবে, দল উঠে যাবে। অনৈতিক অবস্থান থাকলে দল থাকতে পারে না, দল উঠে যাবে। দয়া করে মাস্টারমশাইদের দিকে তাকান, ওরা অনশনে শুয়ে আছে, বিপদে আছে, ওদের দিকে তাকান। জেলা পরিষদ ইত্যাদি অনেক হলো, মাস্টারমশাইদের দিকে তাকান। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আবেদন থাকে। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।